ভেজে তেলটা দিবেন, তারপরে ভালো করে ভেজে নেবেন, এরপরে কালো জিরে ফোড়ন দিবেন, আদা রসুন পেস্ট করে দিয়ে দিবেন, সবই কিছু নেড়ে চেড়ে জমিয়ে কষিয়ে পরে, সবই কিছু নেড়ে চেড়ে জমিয়ে কষিয়ে পরে, সপরিবারে মিলে বসে খাবেন, মাছ নেবেন দাদা মাছ নেবেন, এমন টাটকা তাজা মাছ আর কোথায় পাবেন, মাছ নেবেন দাদা মাছ নেবেন, মাছ নেবেন দাদা মাছ নেবেন। প্রথমে কড়াইয়ে তেলটা দিবেন, মাছগুলো লাল করে ভেজে নেবেন, এরপরে কালো জিরে ফোড়ন দিবেন, আদা রসুন পেস্ট করে দিয়ে দেবেন, সবই কিছু নেড়ে চেড়ে জমিয়ে কষিয়ে পরে, সবই কিছু নেড়ে চেড়ে জমিয়ে কষিয়ে পরে, সপরিবারে মিলে বসে খাবেন, মাছ নেবেন দাদা মাছ নেবেন, এমন টাটকা তাজা মাছ আর কোথায় পাবেন, মাছ নেবেন দাদা মাছ নেবেন, মাছ নেবেন দাদা।